সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশবাসী শোকাহত। সেই ঘটনায় সেখানে ফায়ার সার্ভিসের লোকজনের সাথে পানির পাইপ ধরে রাখা ছোট্ট একটি শিশুর ছবির ভাইরাল হয়। অধিকাংশ মানুষ যেখানে ছবি তুলতে ব্যস্ত সেখানে ব্যতিক্রম ছিল ছোট্ট শিশুটি। অনেকে ফেসবুকে শিশুটির ছবি শেয়ার করে তার কাজের প্রশংসা করেছেন। শিশু নাইমের এমন মানবিকতার কাজে খুশি হয়ে তাকে উপহারস্বরূপ $5,000 প্রদানের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক। পাশাপাশি তার যাবতীয় পড়ালেখার দায়িত্ব গ্রহণের কথাও জানান তিনি। এসব সংবাদ প্রকাশের পর দেশের প্রায় সকল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাইম। তিনি জানান, পুরস্কারের টাকা তিনি এতিমখানায় দিতে চান। তার এমন উদ্যোগকে স্বাগত জানায় সবাই। তবে সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাসতে থাকে কিছু নতুন পোস্ট। সেখানে দেখা যায় নাইমকে $5,000 পুরস্কার দিচ্ছে না সেই প্রবাসী। কারণ হিসেবে উল্লেখ করা হয়, নাইম নোংরা রাজনীতির শিকার। সোশ্যাল মিডিয়ার এমন পোস্ট দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, তাহলে কি পুরস্কার পাচ্ছে না নাইম? তবে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক স্বামীর সঙ্গে কোনো কথা হয়নি। তার ফেসবুক ওয়ালে গিয়ে দেখা যায়, 3 ঘন্টা আগে দেওয়া পোস্টে তিনি এখন পর্যন্ত নাইমকে পুরস্কার দেওয়ার পক্ষে রয়েছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।